নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও। ভিডিওটা আমি দেখাচ্ছি আমি যে ছাদ বাগানেরই কিছু গাছ সেল করব। তো যেগুলো সম্ভব কুরিয়ার করা বা পার্সেল করা বা যেসব গাছে মানে দেওয়া সম্ভব হবে সেই সব গাছে, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো এই ধরনের মানে গাছগুলো আপনারা যদি এখনো গরমে লাগান, বাড়িতে জাস্ট রেখে দিলেই হবে। কিছু ছোটো বড় মিশিয়ে আছে বিভিন্ন ভ্যারাইটিজের ওপরে, কিছুটা অংশ বেরিয়ে গেছে, ওই দু চার পিস বেরিয়েছে, আরও অনেকগুলোই আছে। তো এগুলো দেওয়া হবে। অনেকে তো নার্সারি থেকে গাছ কেনেন, তাদের উদ্দেশ্যে বলছি, যারা নার্সারি থেকে রেডিমেড গাছ কেনেন, বয়স হয়ে গেছে, তারা অনেক সময় মানে একটা গাছ মানুষ করতে 3-4 বছর সময় লাগে, সেই সব ব্যক্তিদের জন্য তারা তাদের জন্য এই সব এই আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা। তো অনেকেই বলেন যে দাদা, ছোট ছোট গাছ লাগিয়ে পরে 2-3 বছর পর দেখা যাচ্ছে ফল হলো, একটা অন্য ভ্যারাইটিস হয়ে গেল। এখানে আপনারা একটা জেনুইন ভ্যারাইটিসের একটা ফল সমেত গাছও নিতে পারবেন, বা একটা যারে বাড়িতে রেখে দিলেন বেলকুলিতে বা জায়গায় রেখে দিল, সেই গাছগুলো আপনারা ফল দু একটা ফল খেতে পারবেন। হয়তো এবছর ফল হয়তো কম হলো, কিন্তু পরের বছর থেকে সেই গাছটা ফল দেবে, একটু বড় টবে শিফট করলে মানে থেকে যাবে। অনেকেই নার্সারি থেকে গাছ কেনেন, কিনেও নার্সারি, যদিও আমার এটা ছোট ছোট এটাও নার্সারি টাইপেরই ছোট অনলাইন ডেলিভারি। তো আপনার দেখাচ্ছি কি কি ভ্যারাইটিজের উপরে আমার কাছে আছে। হচ্ছে আমাদের বাংলা ইন্ডিয়ান ভ্যারাইটি সাতগুলি ভ্যারাইটিজের টবে দুটো ফল আছে, অনেক ফল ছিল, গরম তীব্র গরমে ফল ফল ঝরে ড্রপিং হয়ে গেছে। তো মোটা গাছ, এইরকম গাছগুলো পাবো, এই টবগুলো কুরিয়ারে যাবে। তো ঘাসপত্র আছে, এটা সামান্য একটা টব, এর থেকে বড় গাছও আছে। এখানে আছে নিউ সেলারের, দেখুন একটা ব্রাঞ্চ, কি ব্রাঞ্চ বেরিয়েছে, এই যে নিউ সেলারের প্রচুর সুন্দর ব্রাঞ্চ বেরোচ্ছে। এরকম 10 লিটার 5-10 লিটারের বালতি, এরকম জারে বালতিতে আছে এই যে নিউ সেলার। এগুলো ইন্ডিয়ান একটা ভ্যারাইটিস, রংপুর লাইমেট টেকের গাছ, খুব সুন্দর সুন্দর। এগুলোতে 10 কেজি 2 লিটার বালতি কুরিয়ার করা সম্ভব। এখানে আছে ভ্যালেন্স নিউ সেলার, এইটা আছে একটা জাফা মালটা, প্রচণ্ড গরমে আমাদের এখানে রোদ দিয়ে যেন ফল ড্রপিং হয়েছে। এখানে আছে ইন্ডিয়ান সিকি মৌসুমি, এই ছোট্ট একটা টব, এরকম টবেও আছে। এখানে বালতিতে আছে এই যে 20 লিটারের বালতি, এই গাছ। এখানে একটা ছোট্ট টবে আছে, দেখুন সেম প্রকৃতি, 6 ফুটের গাছ, একটা মোটা ফল ধরে গেছে, ফল নেই, এই যে মোটা অনেকগুলো, কেন ফল আছে একটা দুটো থাকবে না। এই যে কি ধরনের মোটা গাছ, এই মোটা গাছগুলো আছে, যেরকম শিফটিং গাছ। ছোট্ট টবে ইন্ডিয়ান সিকি মৌসুমি রেডি করা গাছ আছে। তারপরে এদিকে আছে মিশরীয় মালটা, সব মিশরীয় মালটা শিফটিং করা গাছ, কালা বীজও ভালো। এটা ইন্ডিয়ান সিকি মৌসুমি, ইন্ডিয়ান সিকি মৌসুমি সবগুলি ভ্যারাইটিস, এর ছোট্ট গাছের ফল, যে ফল মিশরীয় মালটা, কালা বীজও ভালো। যে ইন্ডিয়ান সিকি মৌসুমি এই টবেও আছে, এই টবে আছে ভিয়েতনাম মালটা, ভিয়েতনাম মালটা, এটা আমি বালতিতে যেসব গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো এই ভ্যারাইটি এইরকমই। এগুলোতে 10-12 প্যাকেটের গাছ আছে, তো এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন। তো এই গাছগুলো ওই আমি এইভাবেই বালতিতে বা ড্রামে ছোটো ছোটো টবে শিফট করেছিলাম। এগুলো ইন্ডিয়ান সিকি মৌসুমির গাছ, তার মধ্যে কিছু কিছু বিক্রি করতে করতে আমার বেঁচে যাওয়া গাছগুলো, এগুলো টবে শিফটিং করা, আজকে তারা ফুল ফল হয়ে গেছে। এরা ভাবছেন যে একটু কুরিয়ারের চার্জ বেশি হবে, বা প্যাকেটের গাছ পেলে, বড় গাছ পেলে ভালো হয়, তাদের পক্ষে এই গাছগুলো সুবিধা, আপনারা এগুলো লাগাতে পারেন। এগুলো আমার কাছে মানে এসেছে 3-4 মাস আগে, এগুলো প্রত্যেকটাই হেলদি ম্যাচিওর, যা ব্রাঞ্চ চালা। ভিডিওতে অল্প ছোট দেখা যায়, কিন্তু বাস্তবে এগুলো 4 ফিট 5 ফিটের গাছ। আমি ভিডিও স্ট্যান্ড ক্যামেরায় করতে পারি না, কারণ গাছগুলো আমার এক জায়গায় থাকে না, আর 5টা গাছ নিয়ে ভিডিও করেও আমার সেটা মনে পড়ে না, আমার মনে হয় যেন আমার গাছগুলো আমি দেখাই, সেই জন্য এইভাবে ভিডিও করি। অনেকে চাইতো এর আগে নিতাম, 8-10টা গাছ একটা লটে থাকতো, সেটা করতাম,
তো অনেকে মানে 5টা 6টা গাছ নিয়ে ভিডিও করেন, মানে কাউকে ছোটো করছে না বা বড়ো করছে না, তারা অনেকের দেখেন। কিন্তু নার্সারিতে যেভাবে ভিডিও করা হয় সেভাবে আমার এখানে হয় না, অতএব সেই জন্য আমি শুধু গাছগুলোই দেখাচ্ছি। এখানে আছে গোল্ডেন মৌসুমির গাছ, দেখুন এগুলো প্রত্যেকটা গোল্ডেন মৌসুমির মোটা মোটা গাছ আছে। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে বড় বড় গাছ কিছু আছে আমার কাছে, তো এইগুলো আমি একটা সেলের উদ্দেশ্যে দিই। আমি এই বছরের শেষ এই এই বছরে প্রায় মানে মোটামুটি অনেকগুলো বেরিয়ে গেছে, আর কিছু গাছ আছে, তো সেইগুলো সেল দেবো। যদি কেউ নেন তাহলে দরে দামে না বাদে 20,000-4,000 আমার কাছে। অনেক জায়গাতে গাছ কিনেছেন, তাদেরকে উদ্দেশ্যেই বলি দেখুন এই ইন্ডিয়ান দেশীয় ভ্যারাইটিসগুলো আমাদের লাগান, এই গাছগুলো নিয়ে লাগিয়ে দেখতে পারেন। এইবারে যদি মনে করেন যে না লাগাবো, দেরিতে হবে গরমের মধ্যে, তবে এই প্যাকেটেই থেকে যাবে অনেকদিন, আপনাদের কোনো চিন্তা অসুবিধা হবে না। এই প্যাকেটে মোটামুটি এখনও 2-3 মাস থেকে যাবে, এই প্যাকেটেই বাড়বে, এই প্যাকেটেই ফল হবে, অসুবিধা হবে না। কুরিয়ারের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সমস্যা হবে না। তো এই গাছগুলো অনেকগুলো বেরিয়েছে, আরও কিছু আছে, তো এই গাছগুলো ইন্ডিয়ান সিকিম মৌসুমি 7 গুড়ি ভ্যারাইটিস, তো এই গাছগুলো নিতে পারেন। তো আমার কাছে আর নামি দামি অনেক গাছই আছে, কিন্তু সেগুলো টপ সেটিংয়ের। আমি ছোট্টর ওপরে ছাদে দেখালাম এগুলো টবে সেটিং করা, কিন্তু সেটা বড়ো টবও আছে, এগুলো বাড়িতে এসে নিতে হবে। যারা বাড়িতে এসে নিতে পারবেন, অনেক গাছ তারা বাড়িতে এসে নিতে পারো, যোগাযোগ করে নিতে পারবেন আশেপাশে। আমার বাড়ি ফোন নাম্বার 9733-4757-5747 এই নম্বরে। তো যদি বড় বড় ড্রাম বা কেউ নার্সারিও করতে চান, বা অনেকে যে অনেকগুলো গাছ নেবেন সেটাও আমার কাছে যোগাযোগ করতে পারেন। আমার কাছে অনেক ভ্যারাইটিসে বড়ো ছোটো ছোটো মানে টবে বড় টবে সব শিফটিং করা গাছ আছে, বিভিন্ন ভিডিওটা আমি দেখাবো। তো এই আজকে ভিডিওটা আমি দেখালাম, ইন্ডিয়ান সিকিম মৌসুমি বড়ো বড়ো গাছও আছে আছে আমার কাছে। এই গাছগুলো আপনারা নিন, তো লাগালে ফল পেতে পেতে পারবেন 2-4টে। এটা ম্যাচিওর গাছ, একটা ছোট্ট লিখ লিখে চারা তৈরি করে বিক্রি করে সেই গাছে 4-5 বছর লেগে যায়, এবার তারপর গাছটা অনেক সময় ডাইভার্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু একটা পরিপূর্ণ গাছ সঙ্গে সঙ্গে লাগিয়ে দেখলে তার শিকড় রেডি হয়ে গেছে। অনেকে বলেন শিকড় কাটা গাছ, কিন্তু শিকড় কাটা জল কাটা এখানে নেই, এখানে পুরোটা প্যাকেটে শিফট হয়ে গেছে, প্রত্যেকটা গাছই সেটিং হয়ে গেছে মাটির সঙ্গে, শিকড় নতুন শিকড় তৈরি হয়ে নতুন পাতা গজাচ্ছে, বর্ষা এলেই এর গাছের চেহারা পাল্টে যাবে। তো এরপর অনেকগুলো ব্রাঞ্চ আছে, বিশিষ্ট গাছও আছে, কোনটা 2-1টা ডালও আছে, তা হাইট হয়ে গেছে 5 ফুটের ওপরে। আমি কোনোদিনও ছোটো গাছ রাখি না, আমার গাছগুলো হচ্ছে বড় বড়ই হয়, কারণ ক্যামেরাতে আমি ছোট্ট এই ক্যামেরাতে ধরে না। এই দিকের গাছগুলো আছে, এগুলো 3-4 ফুটের হয়, 3-3.5 ফুটের পাকিস্তানি কমলার গাছ, কিছু পাকিস্তানি কমলা ছোটো ছোটো এই গাছগুলো আছে, যারা প্রচণ্ড মিষ্টি স্বাদের কমলা গাছ। এই কমলা গাছগুলো আপনারা পেয়ে যাবেন, তো এখানে দেখুন এই কমলা গাছগুলো আছে, এগুলো পেয়ে যাবেন পাকিস্তানি কমলা। তো এরপরে পাকিস্তানি কমলা 5-6 ফুটের গাছও আমার কাছে আছে, সেগুলো অনেক ভিডিওতে দেখেছি, আগের ভিডিওগুলো দেখে নেবেন, যারা দেখেননি আগের ভিডিওগুলো দেখে নেবেন, দেখলেই বুঝতে পারবেন। তো এই গোল্ডেন মৌসুমের গাছগুলো আছে দেখুন, তো এখানে যেটা আছে মিশরীয় মাল্টা, কিছু মিশরীয় মাল্টার গাছ আছে, কিছু জর্ডনের গাছ আছে, কিছু নিউসেলারের আছে, কিছু ফুলের মৌসুমি আছে, কাটল গোল্ড আছে, সেখানে আছে জর্ডনের অরেঞ্জের ভ্যারাইটি আছে, কিছু মিশরীয় মাল্টা 12 মাসে একটা পেপার মাল্টা, খুব জনপ্রিয় মাল্টার ভ্যারাইটিস মিশরীয় মাল্টা, অল টাইম হয় বছরে। এখানে যে গাছগুলো আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি বড়ো বড়ো গাছ, এরকম লম্বা লম্বা চোপালো বড় বড় গাছ, এই গাছগুলো এবার পাবেন, এখানে লম্বা লম্বা বড় বড় গাছ দেখুন। এখানে মোটামুটি 5-7 ফুটেরও গাছ আছে, একদম মানে স্ট্যান্ড বাই ভিডিও করলে দেখা যায়, দুপ্রীতি দিয়ে মেপে মোটামুটি আমার হাইটেরই। আমি একটা দেখাচ্ছি, প্রত্যেকটা গাছে বুক সমান লম্বা, একদম গলা সমান লম্বা, ভাবুন এক মানুষ লম্বা প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা গাছই লম্বা। অনেকে বলেন ছোট গাছ, কিন্তু এই গাছটা দেখুন গোড়া, আমি দেখাচ্ছি এইরকম, কিন্তু সেলফি স্টিক অসুবিধা হতেই পারে, একদম বাগানে প্রত্যেকটা গাছই লম্বা। অনেকটা তো আমাকে শাড়ি ছাপিয়ে গেছে, মাথা গোলা দেখালাম, এবার দেখুন দেখুন গোড়া গোড়া কি মোটা, প্রত্যেকটা গোড়া মোটা,
এটা আন্দাজি করাই যায়, এটা ম্যাচিওর গাছ, 4-5 বছরের গাছ, ইন্ডিয়ান সিকিম মৌসুম্বির গাছ, এই যে মোটা মোটা গাছ, এই গাছগুলো পাবেন। এই মোটা মোটা গাছগুলো এবার পাবেন আমার কাছে, মোটামুটি এইরকম কোয়ালিটির হেলদি গাছ, সব হেলদি, বড় বড় লম্বা। দেখুন এই ম্যাচিওর গাছগুলো পেতে আমার সঙ্গে যোগাযোগ করবেন। সমস্ত ইন্ডিয়ান সিকিম মৌসুম, এর অন্য কোনো গাছে আমাদের দেশীয় ভাই সিকিম মৌসুমি নাম দেওয়া, সাতগুড়ি ভ্যারাইটি বলা হয়। এই পুরোপুরি পুরো গাছগুলো দেখি লম্বা লম্বা, প্রত্যেকটা ফল ছিল কিন্তু ফল মিস্টেক ঝরে গেছে, প্রত্যেকটা ফল ছিল। এই যে গোড়াতে ফল চলে গেছে, পড়ে গেছে, প্রত্যেকটারই ফল ছিল একদম। কি পরিমাণে লম্বা মোটা গাছ, এই মোটা মোটা গাছগুলো আপনারা পাবেন। এই মোটা মোটা গাছগুলো আপনারা পাবেন একদম পুরো হেলদি, একদম মোটা মোটা গাছ, প্রত্যেকটা মোটা মোটা গাছ, প্রত্যেকটা মোটা মোটা গাছ, লম্বা লম্বা গাছ। যতটুকু পারলাম দেখিয়ে দিলাম, তো এই গাছগুলো আপনারা এবার পাবেন। এখানে কিছু দেশি ভ্যারাইটিজই সব, এগুলো পাঞ্জাব আছে কিছু, এই যে রংপুল্লাই মেট্রিকের ওপরে এই গাছগুলো আছে। নিউ সেলার মৌসুমি, বছরে দুবার ফল হয় নিউ সেলার। আমার উপরের গাছে যে মৌসুমি আছে সেটা পাকিস্তানি মালটা, শেপটা আলাদা, পাতাগুলো গঠন আলাদা, অরেঞ্জ ফ্লেভার থাকে ভেতরে এইরকম। জিনিসের গাছগুলো দেখুন সব বড় বড় প্যাকেট, সব বড় বড় প্যাকেট, ইন্ডিয়ান সিকিম মৌসুমের বড় প্যাকেট, সব বড় বড় প্যাকেটের গাছ, কোনোটাও ছোট প্যাকেটের না, সব বড় বড় প্যাকেট। শিফট এই সব গাছগুলো কুরিয়ারে যাবে। এখানে কিছু ডেকোপনের গাছ আছে, ডেকোপন অরেঞ্জ বড় বড়, ডেকোপন আছে, আফ্রিকান কমলা আছে, আর মিশরীয় মালটাও আছে কিছু, আফ্রিকান কমলা আছে। এই যে এই গাছগুলো পাবেন, ডেকোপন কমলার বড় বড় গাছগুলো পাবেন। ধরে এইগুলো কিন্তু গোল্ডেন মৌসুমির গাছ, গোল্ডেন মৌসুমির মোটা মোটা গাছগুলো পাবেন। দেখুন মোটা মোটা লম্বা লম্বা গাছগুলো আছে গোল্ডেন। ইন্ডিয়ান সিকিম মৌসুমির এই বড় বড় গাছ, এই যে এত বড় বড় গাছ দেখুন, এই বড় বড় গাছগুলো পাবেন আপনারা ইন্ডিয়ান সিকিম মৌসুমি। এই যে বড় বড় গাছ, ঝোপালো 4-5 ফুটের গাছ আছে সব। আর এখানে কিছু আছে গোল্ডেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও। এখানে যে গাছগুলো আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমির বড় বড় গাছ, এরকম লম্বা লম্বা ঝোপালো বড় বড় গাছ, এই গাছগুলো এবার পাবেন। এখানে লম্বা লম্বা বড় বড় গাছ দেখুন, এখানে মোটামুটি 5-7 ফুটেরও গাছ আছে একদম। মানে স্ট্যান্ড বাই ভিডিও করলে দেখা যায় দুপ্রীতি দিয়ে মেপে মোটামুটি আমার হাইটেরই, আমি একটা দেখাচ্ছি প্রত্যেকটা গাছে বুক সমান লম্বা, একদম গলা সমান লম্বা, ভাবুন এক মানুষ লম্বা প্রত্যেকটা, প্রত্যেকটা গাছই লম্বা। অনেকে বলেন ছোট গাছ, কিন্তু এই গাছটা দেখুন গোড়া, আমি দেখাচ্ছি এইরকম, কিন্তু সেলফি স্টিক অসুবিধা হতেই পারে, একদম এই বাগানে প্রত্যেকটা গাছই লম্বা। অনেকটা তো আমাকে শাড়ি ছাপিয়ে গেছে, মাথা গোলা দেখালাম। এবার দেখুন দেখুন গোড়া গোড়া কি মোটা, প্রত্যেকটা গোড়া মোটা, এটা আন্দাজি করাই যায়, এটা ম্যাচিওর গাছ, 4-5 বছরের গাছ, ইন্ডিয়ান সিকিম মৌসুমির গাছ, এই যে মোটা মোটা গাছ, এই গাছগুলো পাবেন। এই মোটা মোটা গাছগুলো এবার পাবেন আমার কাছে, মোটামুটি এইরকম কোয়ালিটির হেলদি গাছ, সব হেলদি, বড় বড় লম্বা,
দেখুন এই ম্যাচিওর গাছগুলো পেতে আমার সঙ্গে যোগাযোগ করবেন। সমস্ত ইন্ডিয়ান সিকিম মৌসুম, এর অন্য কোনো গাছে আমাদের দেশীয় ভ্যারাইটি সিকিম মৌসুমে নাম দেওয়া, তো সাতগুড়ি ভ্যারাইটি বলা হয়। এই পুরোপুরি পুরো গাছগুলো দেখি লম্বা লম্বা, প্রত্যেকটা ফল ছিল কিন্তু ফল মিস্টেক ঝরে গেছে, প্রত্যেকটা ফল ছিল। এই যে গোড়াতে ফল চলে যা পড়ে গেছে, প্রত্যেকটারই ফল ছিল একদম, কি পরিমাণে লম্বা মোটা গাছ। এই মোটা মোটা গাছগুলো আপনারা পাবেন, মোটা মোটা গাছগুলো আপনারা পাবেন, একদম পুরো হেলদি, একদম মোটা মোটা গাছ, প্রত্যেকটা মোটা মোটা গাছ, প্রত্যেকটা মোটা মোটা গাছ, লম্বা লম্বা গাছ। যতটুকু পারলাম দেখিয়ে দিলাম, তো এই গাছগুলো আপনারা এবার পাবেন। এখানে কিছু দেশি ভ্যারাইটিজই সব এগুলো পাঞ্জাব আছে, কিছু এই যে রংপুল্লাই মেট্রিকের ওপরে এই গাছগুলো আছে। নিউ সেলার মৌসুমি, বছরে দুবার ফল হয় নিউ সেলার। আমার উপরের গাছের যে মৌসুমি আছে সেটা পাকিস্তানি মালটা, শেপটা আলাদা, পাতাগুলো গঠন আলাদা, অরেঞ্জ ফ্লেভার থাকে ভেতরে এইরকম। যে নিউ সেলারের গাছগুলো দেখুন সব বড় বড় প্যাকেট, সব বড় বড় প্যাকেট, ইন্ডিয়ান সিকিম মৌসুমের বড় প্যাকেট, সব বড় বড় প্যাকেটের গাছ, কোনোটাও ছোট প্যাকেটের না, সব বড় বড় প্যাকেট। শিফট এইসব গাছগুলো কুরিয়ারে যাবে। এখানে কিছু ডেকোপনের গাছ আছে, ডেকোপন অরেঞ্জ বড় বড় ডেকোপন আছে, আফ্রিকান কমলা আছে, আর মিশরীয় মালটাও আছে, কিছু আফ্রিকান কমলা আছে। এই যে এই গাছগুলো পাবেন, ডেকোপন কমলার বড় বড় গাছগুলো পাবেন। ধরে এইগুলো কিন্তু গোল্ডেন মৌসুমির গাছ, গোল্ডেন মৌসুমির মোটা মোটা গাছগুলো পাবেন। দেখুন মোটা মোটা লম্বা লম্বা গাছগুলো আছে গোল্ডেন। তো ইন্ডিয়ান সিকিম মৌসুমির এই বড় বড় গাছ, এই যে এত বড় বড় গাছ দেখুন, এই বড় বড় গাছগুলো পাবেন আপনারা ইন্ডিয়ান সিকিম মৌসুমি। এই যে বড় বড় গাছ, ঝোপালো 4 ফুট 5 ফুটের গাছ আছে সব। আর এখানে কিছু আছে গোল্ডেন মৌসুমি, গোল্ডেন মৌসুমির গাছ। এই যে এইগুলো মোটা মোটা, এই যে এরকম মোটা মোটা ভাববেন আছে, সব আলাদা আলাদাই করা আছে আমার। এর মধ্যে এই যে গোল্ডেন মৌসুমির ফল হয়েছে, মোটা 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 গাছ আছে। তো এইগুলো আছে দার্জিলিং জায়ান্ট আছে অনেকগুলো। এই যে দার্জিলিং এ 3 ফুট 3.5 ফুটের একটা গাছ আছে, এগুলো কম দাম, এগুলো একটু কম দামের মধ্যে পাবেন, এগুলো 350 টাকার মধ্যে পেয়ে যাবেন সমস্তটা। এই যে এখান থেকে দেখাচ্ছে দার্জিলিং জায়ান্টের গাছ, তো দু একটা ডাল মারা গেছে, এগুলো কাটা হয়নি, অনেকগুলো ছেলে বিক্রি হয়ে গেছে। তো এই সমস্ত গাছগুলো আছে, এগুলো এখনো প্রায় মোটামুটি অনেকগুলোই আছে, এরকম গাছগুলো পাবেন। যারা এখান থেকে গোল্ডেন মৌসুমি ইন্ডিয়ান সিকিম মৌসুমি দেখুন, ইন্ডিয়ান সিকিম মৌসুমি মোটা মোটা গাছগুলো দেখুন, ইন্ডিয়ান সিকিম মৌসুমি। তো এই ইন্ডিয়ান সিকিম মৌসুমি গোল্ডেন মৌসুমি যারা 4 পিস কালেকশন করবেন, বলে দিচ্ছি বন্ধুরা, এই ইন্ডিয়ান সিকিম মৌসুমি গোল্ডেন মৌসুমি আর অন্য ভ্যারাইটিজের মধ্যেও যদি থাকে, তাহলে 4 পিস গাছ যে কালেকশন করবেন, তারা ভিডিওতে বলে দিচ্ছে 1 পিস কিন্নুর কমলা তাদের ফ্রি দেওয়া হয়, এইগুলো ফ্রি দেওয়া হয়।
আমি গিফট হিসাবে দিয়ে দিই, গাছগুলো ভালো ম্যাচিওর গাছ, কিন্তু কমলা 300 টাকা দাম। কিন্তু এখানে 4 পিস ইন্ডিয়ান সিকি বা গোল্ডেন মৌসুমি নিতে হবে। এই কন্ডিশন, 4 পিস ইন্ডিয়ান সিকি বা গোল্ডেন মৌসুমি নিতে হবে, তাহলে 1 পিস গিফট গিফট গিফট। বন্ধুরা এইগুলো করছে গোল্ডেন মৌসুমির কাছে, গোল্ডেন মৌসুমির মোটা মোটা গাছগুলো পাবেন। দেখুন মোটা মোটা লম্বা লম্বা গাছগুলো আছে গোল্ডেন মৌসুমি, প্রত্যেকটা প্রায়গুলো ফুল এসছে। এইগুলো হচ্ছে গোল্ডেন মৌসুমির গাছ। এখন কপিস রয়েছে, অনেকগুলো বিক্রি হয়েছে এইগুলো প্রায়। আর এইদিকে আছে সিকি মৌসুমি, ইন্ডিয়ান সিকি মৌসুমি বড় বড় পাতা। তো এইসব গাছগুলো মোটা গাছ, একদম হেলদি এবং সুস্থ এবং মোটা মোটা গাছ। তো এই গাছগুলো পাবেন, এগুলো আমি কুরিয়ারে দিয়ে থাকি। এই যে এগুলো সে গোল্ডেন মৌসুম, এগুলো গোল্ডেন মৌসুমে আছে, অল্প কষে আছে, অনেকগুলো বেরিয়ে গেছে। এর মধ্যে আছে নিউ সেলার, এটা তো পাঞ্জাব মালটা। এই যে এখানে হচ্ছে নিউ সেলারে বড় বড় গাছ, নিউ সেলার ফুলে মৌসুম দি, সমস্ত বড় বড় রংপুর লাইমেট্রিকের গাছ। কাটল গোল্ড, কাটলটা বেরিয়ে গেছে, কাটল অল্পই আছে, 2-3 পিস আর কাটল আছে। এখানে অল্প কিছু আছে গোল্ডেন মৌসুমি। এইদিকে আছে ডেকোপন কমলা,